ধন সম্পদে ভরপুর এক জীবন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তার রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে বিলাসবহুল বাড়ি, তার ব্যক্তিগত বিমানের টয়লেটও সোনায় মোড়ানো, তার আছে 5 থেকে 6টি প্রাইভেট জেট বিমান। এমনকি তার রাজপ্রাসাদ ক্রেমলিন তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। এত দামি বাড়ি পুরো পৃথিবীতে খুব কমই আছে। এমনও শোনা যায় পুতিনের নাকি ডজনখানেক সুন্দরী গার্লফ্রেন্ডও আছে। হাতের ঘড়ি থেকে উড়োজাহাজ পর্যন্ত তার সব কিছুতেই রয়েছে বিলাসিতার ছাপ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে জানব। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন। বিশ্বের অন্য অন্য নেতাদের থেকে পুতিনের বিমানের গতি অনেক বেশি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ারফোর্স ওয়ানের চেয়ে এর গতি অনেক বেশি। তার বিমান প্রতি ঘন্টায় 1,035 কিলোমিটার স্পিডে ছুটতে পারে। অন্যদিকে বাইডেনের বিমানের গতি ঘন্টায় মাত্র 451 কিলোমিটার। চোখ ধাঁধানো সাজসজ্জার আরও বেশ কয়েকটি ব্যক্তিগত বিমান রয়েছে পুতিনের। 2 বছর আগে ট্রাম্পের সাথে মিটিংয়ের উদ্দেশ্যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন একটি বিমানে করে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। পুতিনের এই বিমানের ভিতরের বেশ কিছু ছবি প্রকাশ করেছিল ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। সেই ছবিগুলোতে দেখা যায় পুতিনের রাজপ্রাসাদ ক্রেমলিনে যত প্রকার সুযোগ সুবিধা রয়েছে, তার সব রকম সুযোগ সুবিধা আছে এই পুতিনের বিমানে। পুতিনের এই বিমানটি যেন একটি রাজপ্রাসাদ, সব কিছু সাজানো গোছানো পরিপাটি। বিমানটিতে একটি রান্নাঘর, ডাইনিং রুম, অফিস রুম, কনফারেন্স রুম, বেডরুম, এমনকি ব্যায়াম করার জন্য একটি জিমও আছে। 65 বছর বয়সী পুতিনের শরীরকে ফিট রাখতে প্রতিদিন 2 ঘন্টা করে জিম করেন পুতিন। দেশের বাইরে গেলেও যেন তার ব্যায়াম করা বাদ না যায়, এর জন্য বিমানের ভিতরে ছোট্ট একটি জিম তৈরি করে রেখেছেন পুতিন। এবার চলুন আমরা পুতিনের রাজপ্রাসাদটি একটু দেখে নেই। পুতিনের রাজপ্রাসাদটি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত। তার রাজপ্রাসাদটির নাম ক্রেমলিন। কি নেই তার এই রাজপ্রাসাদে? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রাসাদ হিসাবে ধরা হয় এই প্রাসাদটিকে। সব মিলিয়ে প্রায় $2 বিলিয়ন খরচ হয়েছে এই প্রাসাদটি তৈরি করতে। পুতিনের এই রাজপ্রাসাদ ক্রেমলিনের বাউন্ডারি প্রায় 17 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এই প্রাসাদটি সুরক্ষার জন্য পুতিন আলাদা একটি বাহিনী তৈরি করে রেখেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজের থেকেও পুতিনের এই প্রাসাদ বেশি সুরক্ষিত। বিলাসী পুতিনের ঘড়ির তালিকায় রয়েছে প্রায় $1 মিলিয়ন চেয়েও বেশি মূল্যের ঘড়ির সমারোহ। পুতিনের হাতে দেখা গেছে প্যাটেক কোম্পানির $60,000 চেয়েও বেশি মূল্যের ঘড়ি। এছাড়াও পুতিন স্বর্ণ ও হীরার তৈরি ঘড়ি ব্যবহার করে থাকেন, যার দাম প্রায় $50 লক্ষ মতো, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় $42 কোটি। পুতিনের একটি ঘড়ির দাম $42 কোটি, ভাবা যায় এটা? এসব ছাড়াও পুতিনের রয়েছে 4টি প্রমোদ তৈরি, যার মধ্যে একটি তিনি রাশিয়ার অন্যতম ধনকুবের অ্যালেক্স ম্যাগ্রোভের কাছ থেকে উপহার পেয়েছিলেন। পুতিনের সব থেকে বড় প্রমোদ তৈরিটি 175 ফুট লম্বা, যার মূল্য প্রায় $100 মিলিয়ন। বর্তমানে পুতিনের 700টি নামিদামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে, যার মধ্যে মার্সিডিজ, BMW, ফেরারি, রোলস রয়েস ইত্যাদি ব্র্যান্ডের গাড়ি অন্যতম। তবে পুতিন তার নিজ দেশে তৈরি করা গাড়ি বেশি পছন্দ করে থাকেন। ভ্লাদিমির পুতিনের মোট 43টি উড়োজাহাজ আছে, এগুলোর বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। রাশিয়ার সব থেকে বড় প্রাসাদ ক্রেমলিন সহ রাশিয়াতে তার আরও 20টিরও বেশি বাড়ি রয়েছে, যেগুলোর প্রতিটিই প্রায় রাজপ্রাসাদের মতো। এসব ছাড়াও পুতিনের রয়েছে 15টি প্রাইভেট হেলিকপ্টার, যার মধ্যে MI-8 মডেলের হেলিকপ্টার অন্যতম। পুতিনের সোনার তৈরি টয়লেট নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। পুতিনের ওই সোনার তৈরি টয়লেটের দাম প্রায় $500,000, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় $8,25,00,000। একটা বাথরুমের পিছনে তিনি এত টাকা খরচ করেছেন, ভাবা যায় এটা? পুতিনের ব্যক্তিগত সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় তার কৃষ্ণ সাগরের পারে তৈরি করা বিশাল বাড়িটি নিয়ে। এই বাড়িটি তৈরি করতে পুতিনের প্রায় খরচ হয়েছে $1 বিলিয়ন। পুতিনের এই বাড়িটি তৈরি করা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা সহ সব কিছু নিয়েই ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে পুতিনের এই বাড়ির ভিতরে কী আছে সে সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায়নি। তবে পারিবারিক জীবনে পুতিন খুব একটা সুখে নেই। ইতিমধ্যেই তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। পুতিনের 2টি মেয়ে আছে। এছাড়াও নাকি পুতিনের বেশ কয়েকটি
সুন্দরী গার্লফ্রেন্ডও আছে, যার মধ্যে বেশি আলোচনা হয় এলিনাকে নিয়ে। এখন প্রশ্ন হলো, পুতিনের এত টাকা থাকার পরেও বিশ্বের ধনীদের তালিকায় কেন পুতিনের নাম আসে না? এর মূল কারণ হচ্ছে, পুতিনের কোনো সম্পত্তি সরাসরি তার নিজের নামে নেই, আর পুতিনের এত সম্পত্তি অর্জনের বৈধ কোনো ইনকাম সোর্সও নেই। তবে বর্তমানে পুতিন বেশ কিছু ব্যবসা শুরু করেছেন। পুতিনের বাৎসরিক ইনকাম হলো মাত্র $1,00,000, অর্থাৎ পুতিনের পুরো এক বছরের আয় বাংলাদেশি টাকায় প্রায় $85,00,000, যেখানে তার একটি বাড়ির মূল্য ৮,৬০০ কোটি টাকার উপরে। কেমনে সম্ভব গুরু, পারেন আপনারা? এমনও শোনা যায় যে বাস্তবে পুতিনের কাছে যে পরিমাণ অর্থ সম্পত্তি রয়েছে তাতে পুতিন হবেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কী তা কমেন্টস করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।